আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহ নবী বললেন আমি তামাম পৃথিবীর জমিনে সমস্ত ব্যক্তি যারা আছে তাদের শিক্ষক এবং আমি রসদুল্লাহ বললাম আনা সাপিন আমার ওসিলা উম্মা নাজাতের শিলা পেয়ে যাবে ও বাবিরা আমি আপনাকে একটাই কথা বলবো আমরা এখানে কেউ ছিলাম না কিছুক্ষণ আগে আমরা এসেছি এরপরে এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না থাকবো না কিন্তু আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবে অল্লাহ গোবা মিন করলে হয়নি তাম পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে কেবল আমার আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এলাকায় পাহাড় নেই আমাদের এলাকায় পাহাড় নেই হাওড়া জেলায় পাহাড় নেই হুগলি জেলায় পাহাড় নেই মেদিনীপুর চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা এমন কি বাঁকুড়া এমন কি আমাদের এলাকায় কম বেশি যত জেলা আছে বহু জেলায় পাহাড় পাওয়া যায় না পাহাড় পাওয়া যায় না কিন্তু অন্যন্য রাজ্যে অন্যন্য কাণ্ডিতে গেলে অনেক পাহাড় পাওয়া যায় আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি ওই এলাকায় পাহাড় দিয়েছেন আমাদের এলাকায় আপনি পাহাড় দিলেন না কেন আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন 30 পারা সূরা নাবা আল জিবাল আউতাদা আমি আল্লাহ পাহাড় বানিয়ে যে পাহাড় বানিয়েছে পাহাড়টা কেন বানিয়েছে পরে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইজা জুলতিল আর ও দোজিলজালা আমার আল্লাহর কোরআন বললেন আমি পৃথিবীর জমিনে ভূমিকম্প দেই আর ভূমিকম্পতে পৃথিবীর জমিনটা যাতে নাড়াচাড়া চাড়া হয়ে ওলট পালট হয়ে ক্ষতি হয়ে আমার বান্দা যাতে ক্ষতি না হয়ে যায় তার জন্য আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর জমিনে আমি পেরেকের মতো সেটে দিয়েছি যাতে করে ওদের ধুনি পৃথিবীর জমিনের মাটিটা নুনলে হালকা করে নড়ে তাতে যত ক্ষতি না হয় তার জন্য আমি এতটা ব্যবস্থা করে দিই দিয়েছি চলেন আমি আপনাকে একটাই কথা বলবো লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে এক দিকে আল্লাহ পাহাড় দিয়েছেন কিন্তু আমাদের দিকে আল্লাহ পাহাড় দিলেন না চলেন আপনার কাছে একটা কথা বলি তাহলে আল্লাহ পাহাড় দিয়েছে এক সময় নবী আমার বললেন ও আমার সাহাবায়ে کرام জেনে রেখে দাও শুহাদা লাশ ও দেখা যায় ওহদের পাহাড় থেকে রসূল যত সাবিরা যারা শহীদ হয়ে মৃত্যু করেছে ওদেরকে নিয়ে নবী যখন কাঁধে করে কোলে করে পেটে করে ওদেরকে নিয়ে যখন চলে আসছিলেন পিছন দিক দিয়ে পাহাড় হেঁটে হেঁটে এসে বলছিলেন আপনি সোহা নিয়ে আপনার বাসায় এলাকায় চলে যাবে এটা চলবে না আপনি ওদেরকে নিয়ে আমি পাহাড় আমি মাটি ফাঁকা হয়ে গেলাম আমার পেটের ভিতরে ওদেরকে একটা বার দাফন করে দাও আল্লাহ নবী বললেন ও আমার রামজন রামজনে রেখে দাও হা যা যাবাল না অনহেবু আজ থেকে আমি মহম্ম পাহাড়কে ভালোবাসতো আর তোমরাও পাহাড়কে ভালোবাসবে কারণ পাহাড়ও আমাকে বড় ভালোবাসে জোরে বলেন শোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন শোভান আল্লাহ তাহলে পাহাড়ের মর্যাদা আল্লাহ দিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহ দুনিয়াতে পাহাড় দিয়েছে নবী আমার যখন তিন দিন দেখা যাক হাত ছেড়ে নদী আমার যখন তিন দিন ইবাদাতের জন্য উম্মতের জন্য কাননা কাটি করেছিলেন সেটাই ছিল একটা পাহাড় গুহার ভিতরে নবী আমার কান্না কাটি করেছিলেন চলেন আপনার কাছে তৃতীয় নাম্বার বলা যাক পাহাড়ের মর্যাদা আছে নবীর প্রতি যখন প্রথমে কোরআন জিল হয় আমার আল্লাহ কোরআন নাযিল করেছিলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পাঁচটা কোরআনের আয়াত দিয়েছিল ওটাই ছিল মসজিদে নববীতে নয় ওটাই ছিল কাবা শরীফে নয় ওটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে নয় ওটাই ছিল রাসূলুল্লাহ যখন পাহাড়ের চূড়ায় বসেছিল ওই গুহার ভিতরে আল্লাহর কোরআন ওই পাহাড়ের উপরে গিয়ে নবীর প্রতি পাঁচটা আয়াত নাজিল হয়ে গেল তাহলে পাহাড়ের সম্পর্কে বলতে বলতে বেশ কয়েকটা আপনার কাছে আমি তথ্য দিলাম এক সময় নবীকে বললেন আবু জাহেল হে ভাই পো মোহাম্মদ তুমি কি চাঁদ কে দখণ্ডিত করতে পারবে দয়ান নবী বলেছিলেন আল্লাহ চাইলে আমি করে দিতে পারবো নবী আমার আঙ্গুলটা ইশারা করে একটা পাহাড়ে উঠেছিলেন ওই পাহাড়টার নাম ছিল আবু কুবায়স পর্বত আবু কুবায়স পাহাড় বলে একটা নবী ওই পাহাড়ে উঠে দাঁড়িয়ে ইশারা করলেন আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে আসমানের চাঁদটা আমার আল্লাহ দুটো ভাগ করে দিয়েছিলেন চলেন পাহাড়ের প্রশংসা আর করা যাক নবী নূহ আলাইহিস সালাম উনি যখন পোলাবন থেকে বাঁচার জন্য কিস্তি অথবা নৌকা তৈরি করেছিল ওই কিস্তি নৌকাটা আজই পর্যন্ত একটা পাহাড়ে আটকে আছে এমন কি আমি আপনাকে বোঝাতে চেয়েছি তমাম পৃথিবীর জমিনে যত উম্মত আছে নবী আমার বললেন তোমরা যদি পাহাড় 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 পরিবার গোনা যদি করে থাকো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর কাছে কান্না কাটি করলে সুম্মা ইস্তাগফার নি গো ফরত লাগা ওয়ালা উমালে আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ ক্ষমা করে দেবেই দেবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম নবী ইসমাইল কে আম্মাজান হাজরা আলাইহা সালাম একটা জায়গায় বসি দিল ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না আম্মাজান হাজরা আলাইহা সালাম তিনি পানির পানি বললো কোথাও দৌড়া দৌড়ে না করে একবার সাপোয়া পাহাড়ে গিয়েছিল একবার মারোয়া পাহাড়ে গিয়েছিল সেটা ছিল পাহাড় পৃথিবীর হাজি সাহেবরা যারা হস করতে চলে যায় ওরা কাবা শরীফে দৌড়া দৌড়ি করে না মসজিদে না বাবিতে দৌড়া দৌড়ি করে না ওরা যখন সাপোয়া মারোয়া পাহাড়ে চলে যায় ওখানে গিয়ে ওই সাপোয়া মারোয়া পাহাড়টা দৌড়া দৌড়ি করে তাহলে এখানে নবী আমার বলেছিল হা যা

সেই পাহাড়ের উপরে পাহাড়ে নাজিল নবী তারপরে নবী ইসমাইল আম্মাজান হাজরা সালাম বাচ্চার পানির জন্য ছোটাছুটি করেছিলেন পাহাড় হাজির সাহেবরা হজ করতে যায় সে ছাপোয়া মারোয়া পাহাড় দৌড়াদৌড়ি করে সাহি করে এমন কি। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর নামটাকে বিউজ্জতি করেছিল আল্লাহ তাকে গোশাপ পানি দিয়েছিল তারও স্থান ছিল পাহাড়ের ভিতরে তাই এখানে বলতে চেয়েছি পাহাড়ের মর্যাদা আছে কিন্তু আমাদের এলাকা পাহাড় নেই আমরা তার জন্য नाराज নই তার জন্য কষ্টও নয় কেন কোরআন বলেছেন যেখানে পৃথিবীর আরদা মাটিটা আমি হালকা করে বানিয়েছি ভূমিকম্পতে যাতে ধসে না যায় তার জন্য বড় বড় জীবালা আমি পাহাড়কে পেরেকের মতো সেটে দিয়েছি ওই জমিনটা যাতে ধরে রাখে আর যেখানে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি সেখানে পাহাড় দেইনি কেন সেখানে ক্ষতি হবার কোনো আশঙ্কাই থাকে না তাহলে আমাদের আমাদের এই জায়গায় আমাদের জেলায় আমাদের এই আশেপাশে পাহাড় দেখতে পাইনি ভাবতে হবে আল্লাহ আমাদের এই জমিনটা সুস্থ রেখেছেন তাই বড় বড় জায়গায় ভূমিকম্প হয়ে ক্ষতি হয়ে যায় আমাদের এলাকায় ভূমিকম্পতে হালকা নড়ে চড়ে অতটা ক্ষতি হয় না এটাই আল্লাহ পাকের অসিক রহমতের দয়া জুড়ে বলে আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি পাহাড় সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি তার বিষয় আমি একটা বিষয়ে আল্লাহর কোরআন কোরআন আসমানের প্রতি চলে যাব আসমান বললেন আমি নিতে পারবো না আল্লাহর কোরআনকে পাহাড়ে দিতে চেয়েছিল আল্লাহর পাহাড় বলেছিলেন আল্লাহ আমি আপনার কোরআনকে বহন করতে পারবো না আল্লাহ দিয়েছেন আমাদের প্রতি কোরআন তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে আল্লাহর কোরআন এত দামি এত ভারী এত মর্যাদা আসমান সহ্য করতে পারল না দুনিয়ার জমিনে পাহাড় সহ্য করতে পারল না আল্লাহ আমাদের প্রতি কোরআন নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ এই কারণে বলে দিয়েছেন আসমানের চাইতে পাহাড়ের চাইতে তামাম পৃথিবীর সৃষ্টির ভিতরে আমার বান্দাকে জ্ঞানী করে আর শক্তিশালী করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার আল্লাহর কোরআন পরে বললেন লাকাদ তো খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম শুধু জ্ঞানী করে পাঠাইনি এমন কে শুধু শক্তি দিয়ে পাঠাইনি तमाम পৃথিবীর যত প্রাণী সৃষ্টি করেছি সবটাইতে সুন্দর দেখতে এমন রূপ দিয়ে আমার বান্দাকে আমি পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এর ভিতরে একটা লজিক আর একটা প্রমাণ আমি আপনার কাছে পৌঁছে দিতে যাই আমরা বইতে পড়েছি বাঁদর থেকে মানে দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি হয়েছে বইতে আমরা পড়েছি বাঁদর থেকে মানুষ সৃষ্টি হয়েছে চলেন একটাবার আপনার কাছে আগিয়ে যাওয়া যাক নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ ওনার প্রতি জব্ব শরীফ দান করেছেন আর জব্ব শরীফ নবী দাউদ আলাইহিস সালাম উনি যখন নদীর পাশে যখন বসে বসে তেলাওয়াত করতেন আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলেন এত সুন্দর সুর দিয়েছিলেন পক্ষীগুলো তারা দাঁড়িয়ে যেত দুনিয়ার সমুদ্রে যত মাছ ছিল মাছগুলো হিলবিল কিলকিল করে ওই চপুর সোনার জন্য নবী দাউদ আলাইহিস সালামের পাশে তারা পানির কোলে তারা দাঁড়িয়ে যেত অনেক ঘটনা অনেক ব্যাপার ওই সময় যারা নবী দাউদ আলাইহিস সালামের এলাকা যারা বসবাস করতেন ওরা দেখতেন এত দামি দামি মাছ আমরা সমুদ্রতে ধরতে পারবো না

চলবে না অতএব তুমি ওদেরকে বলে দাও শনিবারে ওরা যেন মাছ না ধরে ওরা যেন রবিবারে ধরে ওরা চতুরতা একটু করেছেন শনিবারে নবী দাউদ যখন জব্বুর পড়ে শনিবারে মাছ ওরা ধরে না ওরা আটকে রেখে দেয় আর রবিবার যখন রাত পোহে দেয় ওরা রবিবার দিন মাছগুলো ধরে নিয়ে মার্কেটে বিক্রি করে ওরা আল্লাহর হুকুমে সঙ্গে তো চিটিংবাজি আর গাদ্দারি করলো শনিবারে আটকে রেখে রবিবারে ধরেছেন আমার আল্লাহ কম ওদেরকে নব্বই হাজার প্রত্যেককে আল্লাহ বাঁদরের বাচ্চা করে দিয়েছেন সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি এদেরকে কেন করলেন আমার আমার আল্লাহ বললেন সিদ্ধান্তটা ওরা পছন্দ না করে আমার সিদ্ধান্তের প্রতি ওরা চতুরতা দেখিয়েছে তাই আমি আল্লাহ ওদেরকে বাঁদর বানিয়ে দিয়েছি এবার একটা কথা আমি আপনাকে বলি পৃথিবীর আগে পৃথিবীর ওই পর্যন্ত থেকে নিয়ে নবী দাওয়াত থেকে নিয়ে পৃথিবী পিছিয়ে দাও বাঁদর বলে কোনো সম্প্রদায় ছিল না তাহলে পৃথিবীর জমিনে বাঁদরের রূপ আর বাঁদরের আকৃতি নবী দাওয়াত আলাইহিস সালাম ওনার উম্মত যত ছিল মানুষ রূপী ব্যক্তি ছিল আল্লাহ তাদেরকে গজব হিসাবে বাঁদরের আকৃতি দিয়েছে তাহলে এখানে প্রমাণ পাওয়া যায় বাঁদর থেকে মানুষ না বাঁদর মানুষ থেকে বাঁদর নবী দাউদ আলাইহিস সালামের উম্মত আমার আপনার মতন ব্যক্তি হয়তো আমাদের চাইতে অনেক উঁচু লম্বা হাইট ফিট কিন্তু ওরা আমার আল্লাহ ওদেরকে বাঁদর বানি দিয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী দা ওদের উম্মতেরা বাঁদর হয়েছে তাহলে বাঁদর হওয়ার আগে কি ছিল মানুষ ছিল মানুষ থেকে হয়েছে বাঁদর তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মানুষ থেকে বাঁদর না বাঁদর থেকে মানুষ মানুষ থেকে বাঁদর তাহলে পৃথিবীর কোন ইতিহাসে যদি লেগে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে তাহলে ভাবতে হবে এক কলকে গাঁজা খাইনি দু চার পাঁচ হাজার কলকে গাঁজা খেয়ে লিখেছে দাও মিত্র কথা হাজার হাজার আমি ভুল ধরতে পারি শত শত ভুল ধরতে পারি যা বইতে লেখা আছে ওদের মতো ওরা লিখেছে ওরা জানে না যে আমার চাইতে আরো শিক্ষিত প্রতিযোগিতা হয়ে আরো মার্কেটে আরো ব্যক্তিরা ঘরবে আমার কথাটা রিসিভ করবে কিনা সাত পাঁচ ভেজে বুঝে কিছু লেখা দরকার ছিল চলেন আমি আপনাকে বোঝাতে যে লক্ষ্য করে দেখা যায় তাহলে মানুষ মাদক মাদক থেকে মানুষ দেখা যায় মানুষ থেকে মাদক তৈরি হয়েছে কিন্তু কেউ মাদক থেকে মানুষ তৈরি হয়নি এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা খেয়াল রাখতে হবে লক্ষ্য করে দেখা যায় তাহলে কেউ যদি বলে আমরা বাঁদর থেকে হয়েছি তারা বাঁদরের বাচ্চা হতে পারে কিন্তু আমরা বাঁদরের বাচ্চা নয় আমাদের আদি পিতা হলো নবী আদম আলী সালাম আমরা হলাম নবী আদমের বাচ্চা জোরে বলেন না কি অসামাজিক কথা বলছে একদম হিসাব তাই চলেন আমি আপনার কাছে আর একটা লজিক বলছি তাহলে আমাদের আদি পিতা হলো নবী আদম সালাম আমরা গোলাম নবীর সন্তান নবীর আওলাদ এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় তাহলে প্রমাণ হয়ে গেল আমরা কেউ বাঁদর নয় আমরা কেউ বাঁধর নয় কিন্তু মানুষ থেকে বাঁদর হয়েছিল ওটাই ছিল গজব ওটাই ছিল গজব এবার কোনো ব্যক্তি যদি বলে অমুক কারণে মুখ পড়ে গিয়েছে অমুক কারণে মুখ গিয়েছে ওটাই ছিল বাবা উপন্যাস কিন্তু ইসলামের ভিতরে এমন কোন তথ্য পাওয়া যায় না ও বাptir আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী একটা হাদিস শরীফে বলেছেন হাদিস শরীফে বললেন পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষেরা ওরা মরনের আগে বাঁধুরের রূপে রূপান্তরিত হবে এখানে তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে সেই জামানার এক শ্রেণীর মানুষেরা ওরা বাঁধুরের রূপে রূপান্তরিত হবে এখানে যদি আপনি মনে করেন সেই জামানার মানুষেরা ওরা বাঁধুরের চেহারা এটা ভুল এটা ভুল এবার আমি আপনার কাছে একটা কথা বলছি পাঁদরের রূপে রূপান্তরিত হবে যার বাক্য হলো পাঁদরের স্বভাব সেই জামানার মানুষের ভিতরে আসবে যদি বলেন কেন পৃথিবীতে যত রকমের প্রাণী আছে কোনো প্রাণী এত নকল করে না পাঁদরও যতটাই নকল করে একটা সাপুড়ি কিংবা বাঁদর খেলা আপনাদের এলাকা যদি আসে যদি বলে নতুন বউ কেমন করে হাঁটে ওই বাঁধরের বাচ্চা দেখায় না দেখায় না যদি বলে একজন কৃষক ধান কেটে কেমন করে দেয় ওই বাঁধরে একটা ঘাড়ে লাটে নিয়ে নুংড়ে নুংড়ে যাবে হাদিস শরীফে এসেছে পৃথিবীর জমিনে যত ফেরানি আছে ওই বাঁধর পৃথিবীর সব ব্যক্তি নকল করতে পারে রাসূল আমার বলেছেন সেই জামানায় আখরি জামানায় আমার কিছু কিছু উম্মতেরা ওরা বাঁধরের চেহারা বাঁধরের আদর্শ আর বাঁধরের اخلاق আদাতা চিত্র তাদের ভিতরে hadir হয়ে যাবে তাহলে একটা चोर যখন বলা হয় চুরি করে কেমন পালিয়ে দেয় বাঁদর কিন্তু বগলে লাটিটা নিয়ে লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করবে অনেক কটা নকল দেখায় কিন্তু ওটা হলো বাঁদরের কাজ কিন্তু সমাজের মানুষ বাঁদরের রূপ বাঁদরের চেহারা বাঁদরের আকৃতি বাঁদরের আদাত অভ্যাস কেমন নিয়েছে চলেন একটা বার আগিয়ে দেওয়া যাক এখন সালমান খান যদি একটা কানে মাকড়ি পরে এখন এলাকার ছেলেরা যারা ভ্যান চালায় যারা কৃষক কাজ করে যারা সবজি ব্যবসা করে যারা গাড়ি বাড়ি অনেকে ব্যবসা করে এখন ওদের যদি একটা করে কান নাক ছিদ্র থাকে তাহলে ওটা হলো বড় বাদর আর এটা হলো ছোট বাদর কেন বড় বাদরের নকল इजाদ করেছে বাদরের যুক্তি কি নকল করা তো বাদর নকল করে নকল করে ওরে যদি বলা হয় যিনি শিক্ষা দিয়েছে যে মুসলমানেরা নামাজ পড়ে কিরকম করে তখন দুটো ঠ্যাং উঁচু করে আর দুটো ঠ্যাং পা দিয়ে দুটো ঠ্যাং বেঁধে এরকম চোখ দাঁড়িয়ে থাকবে মানে সর্ব কাজে নকল করে তা আমরা তো কেউ বাঁধরের বংশধরা নয় কিন্তু এক শ্রেণীর বড় বাদর যা করবে আর এক শ্রেণীতে ছোট বাদররা নকল করবে তাহলে যদি বলেন আমরা ছোট বাদর প্রমাণ কি তাহলে বাদরের কাজ হলো নকল করা কোন একটা ব্যক্তি হাতে দড়ি বেঁধেছে আর তুমিও সেটা নকল করছো এটা বাদরের কাজ তো বাদরের কাজ না বাদরের কাজ কেউ পায় আবার কালো দড়ি বেঁধেছে তাহলে নকল করাটা হলো কার কাজ বাঁদরের কাজ তুমিও পায়দড়ি বেঁধেছো তাহলে যে বেঁধেছে তার চোদ্দ জানে না এর বাঁধার উপকারিতা কি আর যে ওর নকল করে বেঁধেছে এও জানে না এর বাঁধার উপকারিতা কি বানতে হয় তাই বেঁধেছে রসুল এটা বোঝাতে চেয়েছে সেই জামানার কিছু কিছু উম্মাতেরা এরা বাঁধরের আদাত অভ্যাস এরাই পালন করবে নকল পালন করবে ভাই এগুলো শরিয়াতে যায় নয় আমি কম বেশি আপনাদের বহু জায়গা তো যাই কেন কন্ডিশন থেকে বুঝতে পারছি পরিস্থিতি ভালো জায়গায় নেই ভালো জায়গা নেই আল্লাহ আল্লাহ ধর্মের কাজে আসেন ছেলেদেরকে শুধু দিয়ে টাকা আয় করাবেন টাকা শান্তি দিতে পারে না বুঝেন না টাকা শান্তি দিতে পারে না কোন ফকির ভিক্ষুক ইন আমরা খবরে শুনি তাদের ব্যাংকে কোটি কোটি টাকা টাকা যদি শান্তি দিত তাহলে ওই ভিক্ষুককেও শান্তি দিত বেশি টাকারে মহব্বত করলে ওই যেমন সব ভোঁড়িওয়ালারা সব বসে আছে কোন ঘরে ঘরের নাম বলছি ওই রকম ঘরে ঢুকে থাকতে হবে কেলেঙ্কারিতে প্রয়োজন প্রয়োজন করো বেশি নয় বেশি নয় বেশি নয় আল্লাহ যে টাকা নারীলে বেশি ঘষা ঘষি করেছে জনগণ তারই ঘষে দিয়েছে ঘষবে না বেশি পুরো জনটা দাও চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আমি গুটি কত সামাজিক আর পারিবারিক নিয়ম পালিনি আমি আপনার কাছে একটাই কথা বলছি চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক এখন আমাদের সমাজে বঙ্গটা সবচাইতে বেশি বেশি হয়ে গেছে আমাদের সমাজে লোনের ব্যাপারটা সবচাইতে বেশি হয়ে গেছে আমাদের সমাজে মহিলা সমিতি সবচাইতে বেশি হয়ে গেছে আমাদের সমাজে সুদের কারবার সব চাইতে বেশি হয়ে গেছে আমি এক মিনিট আগে একটা উদাহরণ দিয়েছিলাম কোনো একটা ব্যক্তি কান্না ঘড়িয়েছে কোনো একটা ব্যক্তি হাতে দড়ি বেঁধেছে মুসলমানের বাচ্চা তিনি জানে না বোঝে না তিনিও তানা দেখা দেখে কান্না ঘড়িয়েছে তিনিও তা দেখা থেকে ডান পায়ে বাম পায়ে কিংবা ডান হাতে বাম হাতে একটা করে কালো কিংবা লাল দড়ি পড়েছে তাহলে বাঁদরের কাজ হলো নকল করা মুসলমানের বাচ্চা কোন ব্যক্তির দেখে যদি নকল করে খারাপ কাজ ওটাই তো হলে বাঁদরের সুরাত বাঁদরের স্বভাব আমি আপনাকে বোঝাতে চেয়েছি না না আমরা বাঁদরের স্বভাব নিতে পারি না আমরা মাথায় টুপি দিয়ে নকল করেছি এই নকল করেছে মুহাম্মদ সাল্লামের দিকে তাকিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দেখেছি মোহাম্মদ সাল্লামের দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি নবী পাকের দিকে তাকিয়ে হজ করি নবীর দিকে তাকিয়ে জাকাত ক্ষেত্রা দেই নবীর দিকে তাকিয়ে সালাম মুসাফা করি নবীর দিকে তাকিয়ে মসজিদ মাদ্রাসা করি নবীর দিকে তাকিয়ে বক্তব্য করি নবীর নিয়মকে নিয়ে বক্তব্য শুনি নবীর আদর্শ নিয়ে তাহলে আমাদের ভিতরে মাদরে চরিত্র থাকবে না আমাদের ভিতরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ख़ेवा सल्लल्लाह मेरा आदर्श हो इत्ताहबे तले आम्रा के ओ बांधोरेर बच्चा ना है आम्रा गुलो मोहम्माद सल्लल्लाह गो आली ख़ेवा सल्लल्लाह मेरे इमंदार उम्माद जुरे जुरे बोलें सुबह नल्ला अल्लाह ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাতে চাই চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক সমাজে কিছু কিছু খবর পাই সমাজে কিছু কিছু নিউজ পাই তোমরা একটা করে ছেলে নাও একটা করে মেয়ে নাও তোমরা স্বাস্থ্যকে স্বাস্থ্যকে ভালো রাখো পরিবারকে উন্নতি করো সমাজকে তোমরা পরিপাটি করো আমরা নিউজে খবরে শুনতে পাই একটা করে ছেলে একটা করে মেয়ে নাও দুটোর বেশি তোমরা নেবে না এমনও বিজ্ঞাপন পাওয়া যায় না जाए ना, 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 ना जाए अबार मैं हिसाब दितची আমাদের সমাজে প্রথমে একটা করে ছেলে একটা করে মেয়ে এই নবাটা শিখিয়েছে কে এই নবাটা শিখিয়েছে ইহুদি বলে যার যারা আমাদের চরম পরম শত্রু যারাই হলো মুসলিম ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে ইহুদিদের শিক্ষা আমাদের সমাজে যত চ্যানেলওয়ালা আছে নিউজ পত্রিকা আছে প্রেসওয়ালা আছে ওদের কথাটা কপি করে নিয়ে আমাদের কাছে ছড়িয়ে দেয় কেন ইহুদিরা যদি ডাইরেক্ট বলে মুসলমানেরা বিশ্বাস করবে না কেন ওদের চরম পরম শত্রু তাই আমরা এক ওদের ভায়া হয়ে পৌঁছে দেই ওরা আমাদেরকে বলে তোমরা একটা করে সন্তান নেবে ছেলে একটা করে মেয়ে সন্তান নেবে মেয়ে তাহলে একটা ছেলে একটা করে মেয়ে আজ থেকে 3 বছর আগে যারাই বিজ্ঞাপন দিয়ে বলেছিল একটা কিংবা দুটোর বেশি তোমরা নেবে না তারাই তো আবার বিজ্ঞাপন দিয়ে বলছে তোমরা যদি একটা করে নয় বেশি বেশি একটা করে ছেলে সন্তান যদি বেশি নিতে পারো এক একটা ছেলে সন্তানের মাথা পিছু ছয় লক্ষ করে টাকা দেওয়া হবে আমি বলছি না সোশ্যাল মিডিয়া তার পরমাদ তাহলে একবিকে যারা বলেছেন তোমরা বাচ্চা নাও একটা ছেলে আর একটা মেয়ে যাদের কথা শুনে নকল করে বলছিল ওরাই আবার বলছে তোমরা একটা করে ছেলে যদি বেশি নাও মাথা পিছু আপনাদেরকে 6 লক্ষ টাকা দেওয়া হবে এবার একটাবার বলছি तमाम পৃথিবীতে সব চাইতে সুদের ব্যবসা কারা করে পৃথিবীতে সুদের ব্যবসা কারা করে ইহুদিরা আপনারা যে ফুড খাবার দেখছেন মার্কেটে বিক্রি হয় ফুড খাবার জন্মদাতা হলো ইহুদি বেশিরভাগ পানি যেগুলো আমরা দেখতে পাই এদের জন্মদাতা হলো ইহুদি যত কিটকাট যত রকম আমরা চকলেট খাই এর জন্মদাতা ইহুদি ইহুদিরা পৃথিবীতে সুদের সব চাইতে পারদে কিন্তু ওদের ভিতরে ঢুকে আপনি দেখতে পাবেন ইহুদিরা ওরা ওদের ওদের সুদ লেনদেন করে না ওরা বাইরের কাস্টমারকে ধরে কবসা করে কিন্তু নিজের জাতগত ধর্মের ভাইকে শুদ দেবেও না শুধু নেবেও না তাহলে শুদ্ধবা নামাজ যদি এতটা ব্যবসা প্রফেট করা যেত তাহলে ওদের ভিতরে তো আগে নিজেরাই নিজেরাই চালু করত কিন্তু ইহুদিরা একজনকে শুদ্ধায় না ইহুদিরা একজনকে শুদ্ধ নেয় না ওরা শুধু মার্কেটে সাপ্লাই করে তাহলে যে মাল নিজেরা ব্যবসা করতে পারে না অপর দিয়ে ব্যবসাটা খাওয়ায়। নিশ্চয়ই এই ব্যবসায় ভেজাল আছে না নাই ওরা সুদের কারবারটা প্রথম সৃষ্টি করেছে কিন্তু ওদের ভিতরে কেউ সুদ দেয় না কেউ সুদ নেয় না ওদের বংশে বংশে ওদের কিন্তু সুদের টাকাটা অন্য ধর্মীয় ব্যক্তিকে দেবে এমন কি কলকাতায় আফগানিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ইহুদি জাত কিছু আছে কলকাতায় তারা আসে সুদের টাকা কড়ায় বিক্রি করতে আসে আফগানিস্তান থেকে কলকাতা ধর্মতলায় দেখবেন বড় বড় জবা পাঞ্জাবি পরে আছে আপনি মনে করবেন মুসলমান না ওই ইহুদি ওদের পোশাকটা হলো রকম পোশাক আপনি বুঝতেই পারবেন মজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগের কথাটা খেয়াল আছে তাহলে একটা যদি আমরা হাতে দড়ি বাঁধি পায়ে যদি একটা দড়ি বাঁধা হয় তাহলে আমরা নকল করে যে বড় বাঁধরের আর ছোট বাচ্চা বাচ্চা যিনি ছোট বাঁধর ইনি তার নকল করেছে এটাই হলো বাঁধরের রূপে রূপাঙ্কৃতি হয়ে গেল কিন্তু যারা শুধু খায় আর সুদ যারা দেয় আকল এরা কাকে নকল করেছে ইহুদিকে নকল করেছে যে ইহুদিগুলো হলো মুসলমান বংশগত শত্রু যে ইহুদির ভিতরে আমার আল্লাহ সত্তর হাজার নবী পাঠিয়েছিল একটা নয় দুটো নয় সাত দেখা সত্তর হাজার নবী সাতশো নয় ফের বলছি বাবা সত্তর হাজার নবী আমার আল্লাহ ইহুদিদের ভিতরে পাঠিয়েছে ওই ইহুদি জাতি এত খাতার না সত্তর হাজার নবীদেরকে ওরা কতল করে হত্যা করে ওরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে তালে আপনি যে শুধু খাও এই সুদ যারা শিক্ষা দিয়েছে তারাই হলো ইহুদি জাতি তারাই তো 70000 তোমার আমার নবীকে কচুকাটা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে আপনি যদি শুধু খাও এক দিকে হারাম কাজ করা হচ্ছে অপর দিকে ইসলামের শত্রুর তাদের ব্যবসাটাকে চালানো হচ্ছে ঠিক না বেঠিক তাদের ব্যবসাটা চালিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ আরও উজ্জ্বল করা হচ্ছে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন ইহুদিরা ওরা কটা করে বাচ্চা নেয় ইহুদিদের দেখতে পাওয়া যাবে আপনি আমেরিকায় যাবেন কোন প্রবাসী যদি আমেরিকায় যদি কাজ কর্ম করে ওদের কাছে জিজ্ঞাসা করবেন কেউ যদি ইহুদি এলাকায় বসবাস করে ওদের কাছে জিজ্ঞাসা করবেন ইহুদিদের ছটা সাতটা করে ছেলে মেয়ে ওরা জন্ম দেয় ওরাই বলেছে একটা ছেলে নাও আর একটা মেয়ে নাও ওদের কথা শুনে আমা আমাদের এলাকায় দাদা গুণ আমাদের শিক্ষা দেয় একটা ছেলে আর একটা মেয়ে এর বেশি নিও না যারা একটা ছেলে আর একটা মেয়ে চিল্লা চিল্লি করেছে ইহুদি জাত ইহুদিদের ঘরকে শ্বাস করে দেখো ওদের বাড়িতে সাতটা আটটা করে বাচ্চা তাহলে ওরা বোঝাতে চেয়েছে আমরা সন্তান জন্ম দিয়ে আমাদের বংশটাকে আমরা বড় করব আর ওদের সুখ চেয়ে একটা থেকে দুটোর বেশি নিতে দেবো না এমন যদি যদি বছর চলে ওদের বংশটা ছোট হবে আর আমাদের বংশটা বড় হয়ে যাবে ওই জন্য ওরা বলেছেন তোমরা একটার বেশি তোমরা বাচ্চা নিও না এখন ভাবতে হবে আমি দশটা নেব কি পাঁচটা নেব খেতে দেব সেটা আমি আমার ব্যাপার কেউ যদি আমার নিয়ে চিন্তা করে তাহলে ভাবতে হবে অতি ভক্ত চোরের ঠিক না বেঠি আমি ছটা করি খাওয়াবে কে খাবে ওসিলা হলাম আমি তাহলে আমার বাচ্চাকে আমি লেখাপড়া করাতে পারি আর নাই পারি আমি শিক্ষা দিতে পারি আর নাই পারি এ চিন্তা ফেকের দায়বদ্ধ কি হবে আমি আর কেউ যদি অন্য কোন করাতে পারবে না ওদের জিজ্ঞেস করো কাকা আমার একটা পাটা ছিল এত শিক্ষা অর্জন হয়েছে দশ কাটা জমি বিক্রি করে দিয়ে চাকরি কেন নিতে হয়েছে ওই দশ কাটা জমি বিক্রি করে দিয়ে তুই একটা কোম্পানির ব্যবসা করতে পারতো তাহলে একটা ছেলে নিলে যদি এত বোনা অফাট এত যদি আমাদের ভালো চোখে দেখবে তাহলে একটা ছেলেও যারা লেখাপড়া করেছে কাগজ নিয়ে ঢন করে আদুরে বাঁদরে ঘুরতেছে চাকরি মিলছে মেলে না অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল কি ওদের সন্তান গুলো আস্তে আস্তে কম হবে এমন যদি বছর পঞ্চাশ যদি চলে ওদের সংখ্যাটা কমে যাবে আর আমরা ইহুদি যাব আমরা ছটা সাতটা আটটা করে ছেলে মেয়ে জন্ম দেব আমাদের বংশটা আরো বৃদ্ধি হবে আমরা অতি সহজে আস্তে আস্তে এক একটা রাষ্ট্র এক একটা জেলা এক একটা রাজ্য আমরা দখল করে নেব তাই ফিলিস্তিন ছিল একটা দেশ ইসরায়েল কোন দেশ ছিল না ওরা ফিলিস্তিনের বাচ্চাদের টার্গেট করে মেরেছে ফিলিস্তিনের মেয়েদেরকে টার্গেট করে মেরেছে ফিলিস্তিনের মায়ে বোনদেরকে টার্গেট করে মেরেছে যেখানে বাচ্চা আসার কারখানা তাদেরকে মেরে সমান করে দিয়েছে ওরা বাচ্চা নিতে 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 ফিলিস্তিনের সংখ্যায় কম করে দিয়েছে ওদের সংখ্যায় বেশি না কম বেশি হয়ে গেছে ওদের ছেলেকে কলকারখানা দিয়েছে ওদের ছেলেকে আবার কি বলা যায় ডাক্তার বানিয়েছে আবার কোন ছেলেকে ব্যবসায়ী বানিয়েছে আবার কোন ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে আবার কোন ছেলেকে নিয়ে ওরা ওই বিএসএফ ক্যাটাগরিতে ভর্তি করে দিয়েছে ওদের সাতটা ছেলে সাত রকম ব্যবসার দিকে ওরা জড়িত আছে কিন্তু আমাদের একটা করে ছেলে মেয়ে আমাদের সব ঢন করে কাগজ নিয়ে ঘুরছে ভাই ওদের প্রোটাকশন আমাদের নয় আমাদের আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি হেবাসাল্লাম বলেছে পৃথিবীতে যত ও আমার উম্মাদ সন্তান যত বাড়বে হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলবো আল্লাহ এত কোনো উম্মাদ সব আমার জড়িয়ে বলে সবান আল্লাহ আর একটু জড়ি হবে না বারবার করে বলছি যারা আমাদের ভালো চাইছে বরং ভালো নয় এর ভিতরে এত পরিমাণ অন্ধকার ঢুকে আছে যা ভালো করে হিসাব করলে আপনার চোখ কিন্তু কপালে উঠে যাবে ছাপোস একটা গল্প বলি কোন ব্যক্তি যদি একজনকে মারার চেষ্টা করে দুইজন বন্ধু মারার কৌশল কি করবে দুইজন যাবে একটা পার্টিতে পার্টি মানে কি খাওয়া দাওয়ার পার্টি সেখানে গিয়ে যাকে মারার ইচ্ছা হবে মদ কিংবা নেশা জাতীয় জিনিস তাকে কম খাওয়াবে না বেশি খাওয়াবে বেশি খাওয়াবে আরে খা না খা বেশি করে খা তো ও কিন্তু গেলাসে মুখ উঁচু করে গেছে গাল বুঝি ও কিন্তু মাল ঢুকায় না সাইডে ফেলে দিচ্ছে খাওয়াচ্ছে কাকে জামায় আদর করছে কাকে ওকে ওরে কি বাঁচিয়ে রাখা ধান্দা না মেরে দেওয়া ধান্দা মেরে দেওয়া ধান দাত তা যারা আমাদের বলছে এত করো ওই করো ভালো থাকো সুস্থ থাকো এটা না ওটা না ওটা না ওটা খারাপ কি করো না অ্যাকচুয়ালি ওরা আমাদের উপকারের জন্য নয় আমাদেরকে মাতাল করিয়ে পাগলা কুত্তা করিয়ে দে মারা ধান্দা দা কথা বুঝতে পেরেছেন বারবার করে বলছি ভাই সন্তান যত আসবে রসুল বলেছে কি আমতের ময়দানে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব আল্লাহ আমি টুপি পরেছিলাম এরা টুপি পরেছে আমি এদেরকে আল্লাহ আপনার ভয় দেখিয়েছি জান্নাতের আশা দেখিয়েছি জাহান্নামকে ভয় দেখিয়েছি আমি রসুল এদেরকে বিশ্বাস করিয়েছি এরা আপনাকেও দেখেনি অনেকে আমাকে দেখেনি অনেকে জান্নাত জাহান্নাম কিছুই দেখেনি কিন্তু আমার কথার প্রতি বিশ্বাস ছিল আল্লাহ এরা যদি জান্নাতে না যায় আমি রসুল কি করে জান্নাতে যাই সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না আমি শুধু পারিবারিক তথ্য কিছু বলতে অসুবিধা হচ্ছে বাবা একদম পারিবারিক ভালো করে বোঝেন